আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। এর পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম বাংলা বিষয়টি থেকে দ্বিতীয় কার্য দিবসের কাজ এক নিয়ে আমরা দেখেছিলাম কিভাবে সমন্বিত পর্যায়ে একটি রচনা মূল্যায়ন করতে হয়। তো আজকের ক্লাসে আমরা ঠিক পরবর্তী কাজ অর্থাৎ দ্বিতীয় কাজটি করব। এখানে লেখা রয়েছে দলীয় কাজের সদস্যদের মূল্যায়ন। আলোচনা শেষে শিক্ষার্থীরা দলে আলোচনা করে নিচের ছকটি পূরণ করবে ও শিক্ষককে জমা দেবে। শিক্ষার্থীরা, নির্দেশিকার এখানে আমরা একটি ছক দেখতে পাব, মূল্যায়ন ছক এক। এই ছকটি এখন আমরা পূরণ করার চেষ্টা করব। শিক্ষার্থীরা বিষয়টি খেয়াল করো, এর পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম আমরা দলের সদস্যরা যে সকল একক রচনা তৈরি করেছিলাম সে সকল একক রচনার ভিত্তিতে আবার একটি সমন্বিত রচনা আমরা তৈরি করেছিলাম। তো এখন সেই একক রচনা থেকে সমন্বিত রচনা করার জন্য আমরা যে সকল কাজগুলো করেছি সেই সকল কাজে আমাদের দলের সদস্যদের যে ভূমিকাগুলো রয়েছে সে ভূমিকাগুলো আমরা এই ছকে তুলে ধরব। প্রথমে দেখো, লেখা রয়েছে দলের সদস্যদের নাম ও রোল, অর্থাৎ তোমার দলে যে সকল সদস্যরা রয়েছে তাদের নাম এবং রোল তোমরা এখানে লিখে দিবে। এরপর দ্বিতীয় ঘরে বলা রয়েছে দলীয় কাজে তার অংশগ্রহণ কতটা সক্রিয় ছিল, অর্থাৎ তোমরা যে দলগতভাবে কাজ করেছো সেখানে সেই সদস্য কতটা অ্যাক্টিভ ছিল, কতটা সক্রিয় ছিল, সেই বিষয়টি তোমরা এখানে লিখবে। এরপর লেখা রয়েছে নিজের লেখা নিয়ে কারো সমালোচনা শোনার পর তার অভিব্যক্তি কেমন ছিল, অর্থাৎ কেউ যে একটি লেখা লিখেছে তার লেখায় কোনো ভুল থাকতে পারে এবং সেই ভুলটি ধরিয়ে দেওয়ার পরে তার অভিব্যক্তি কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, তার প্রকাশ কেমন ছিল, সেটি তোমরা এখানে লিখবে। এবং সবশেষে বলা রয়েছে দলীয় কাজে কারো কাজের সমালোচনা করার সময় তার মতামত প্রদান করার কায়দা কতটা ইতিবাচক ছিল। আমরা সবশেষের এই ঘরে লিখব যে তোমাদের দলের কোনো একজন সদস্যের কোনো একটি লেখায় হয়তো কোনো ভুল আছে অথবা অন্য কোনো একটি সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে কোনো সদস্য সেই সমালোচনা কিভাবে করেছে সেই কায়দাটি বা সেই ধরনটি আমরা আবার এখানে লিখে দিব। তো এটি হচ্ছে মূলত আমাদের কাজ। তো শিক্ষার্থীরা, চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজের সমাধান করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি তোমাদের জন্য এই ছকটি পূরণ করে রেখেছি এবং এটি হচ্ছে একটি নমুনা সমাধান। তোমরা এটি দেখে ধারণা নেবে যে কিভাবে তোমরা এই কাজের সমাধান করতে পারো। আমি এই ছকটি তোমাদের নির্দেশনা অনুযায়ী তুলে রেখেছি। প্রথমে আমি লিখেছি দলের সদস্যদের নাম ও রোল। তো এখানে দেখো, রাজু আছে যার রোল হচ্ছে এক, মিনা রোল তিন, নুসরাত রোল পাঁচ, আবির রোল সাত, সজীব রোল নয়। তো এখানে আমি আমার দলের পাঁচজন সদস্যের নাম এবং তাদের রোল নম্বর লিখে দিয়েছি। তোমার দলে পাঁচজনের বেশি বা কম সদস্য থাকতে পারে, সেক্ষেত্রে যেই পরিমাণ সদস্যই থাকুক না কেন তাদের নাম এবং রোল নম্বর ঠিক এভাবে লিখে দিবে। এরপরে আমরা দেখে নেব যে আমার দলের কোন সদস্য তার কাজে কীরকম সক্রিয় ছিল বা অ্যাক্টিভ ছিল। খেয়াল করো, এখানে লেখা রয়েছে দলীয় কাজে তার অংশগ্রহণ কতটা সক্রিয় ছিল। তো আমি লিখেছি রাজু সে শতভাগ সক্রিয় ছিল। এরপর দেখো, নিজের লেখা নিয়ে কারো সমালোচনা শোনার পর তার অভিব্যক্তি কেমন ছিল। তো খেয়াল করো, তার অভিব্যক্তি কেমন ছিল, রাজু সে সমালোচনা সহজভাবে নিয়েছে। সে কীভাবে অন্যকে সমালোচনা করেছে, পারস্পরিক সম্মান বজায় রেখে সমালোচনা করেছে। এরপর দেখো মিনা যার রোল হচ্ছে তিন, সে দলীয় কাজে শতভাগ সক্রিয় ছিল এবং তার অভিব্যক্তি কেমন ছিল তার সমালোচনা শোনার পরে মনোযোগ দিয়ে সমালোচনা শুনেছে। তার মতামত প্রদানের কায়দা কেমন ছিল, সে অত্যন্ত ভালো আচরণ করেছে। এরপর দেখো নুসরাত যার রোল হচ্ছে পাঁচ, সে দলীয় কাজে শতভাগ সক্রিয় ছিল, সে নিজের সমালোচনা শোনার পর কেমন আচরণ করেছে, ভুল কোথায় হয়েছে তা বুঝতে পেরে খুশি হয়েছে, সে অন্যের সমালোচনা কীভাবে করেছে, সহজভাবে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। আবির যার রোল হচ্ছে সাত, সে শতভাগ সক্রিয় ছিল, সে সমালোচনা সহজভাবে নিয়েছে এবং নিজের মতামত সুন্দরভাবে উপস্থাপন করেছে। সজীব যার রোল হচ্ছে নয়, সে শতভাগ সক্রিয় ছিল, ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং অন্যকে হেয় করে কথা বলেনি। তো শিক্ষার্থীরা, আমরা এই ছকের মধ্য দিয়ে দেখে নিলাম যে আমার দলের পাঁচজন সদস্য সে দলীয় কাজে কতটা সক্রিয় ছিল, নিজের লেখা নিয়ে অন্যের সমালোচনা শোনার পর তার অভিব্যক্তি কেমন ছিল এবং সবশেষে অন্যের প্রতি তার মতামত প্রদানের কায়দা বা ধরন কেমন ছিল। আমি আশা করছি তোমরা এটি খুব সুন্দরভাবে নিজেদের মতো করে পূরণ করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা মূল্যায়ন ছক একের সমাধান দেখে নিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ধাপ তিন নিয়ে, অর্থাৎ তৃতীয় কর্মদিবসে বা তোমাদের যে চূড়ান্ত মূল্যায়ন হবে সেই মূল্যায়নের সমাধান কী হতে পারে, তাই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।